হ্যালো বন্ধুগণ, সুখবর সুখবর। যারা শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয়ের, তাদের জন্য 8,000 টাকা করে ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে। করোনা ভাইরাসের কারণে উদ্ধত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UCG। সেখানে বলা হয়েছে দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 41,501 জন অসচ্ছল শিক্ষার্থীকে সফট লোনের আওতায় স্মার্টফোন কেনার জন্য জনপ্রতি সর্বোচ্চ 8,000 টাকা দেওয়া হবে। এ অর্থ বিশ্ববিদ্যালয়ের 2020-2021 অর্থবছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসাবে সংশ্লিষ্ট খাতে সংশোধিত বাজেট বরাদ্দ দেওয়া হবে। UCG চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে এ বিষয়ে জানানো হয়। সভায় UCG সদস্য অধ্যাপক ডক্টর দিল আফরোজ বেগম, ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর বিশ্বজিৎ চন্দন, ডক্টর মোহাম্মদ আবু তাহের যুক্ত ছিলেন। UCG চেয়ারম্যান বলেন, এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরও বেশি মনোযোগী হবে, তারা শিক্ষা জীবনের ক্ষতিও পুষিয়ে নিতে পারবে। সবাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গঠিত সফট লোনের অনুমতি কমিটির সুপারিশের আলোকে অনধিক 8,000 শিক্ষার্থীকে প্রাথমিকভাবে 8,000 টাকা করে দেওয়া হবে। শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী বছরের 31 জানুয়ারির মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের শুধু আসল অর্থ পরিশোধ করতে হবে, এর জন্য সুদ দিতে হবে না। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন 4টি সমান কিস্তিতে বা এককালীন তারা এ ঋণ পরিশোধ করতে পারবে। করোনার কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী 14 অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করেছিল সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন টিভি, বেতার এবং দূরশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়। অনলাইন শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে গত 9ই আগস্ট দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর তালিকা চেয়ে উপাচার্যদের চিঠি দিবে UCG। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো যাচাই বাছাই করে সর্বমোট 41,501 জন অসচ্ছল শিক্ষার্থীর তালিকা কমিশনে পাঠায়। তালিকায় আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8,556 জন, 19.79% এবং সর্বনিম্ন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5,860 জন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঋণ সুবিধার বাইরে রয়েছে, তারা পাবে না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবেন এবং
আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।